বসন্ত জাগ্রত দ্বারে, শীতের শেষেই আগুন রঙা পলাশ ও শিমুলের ভিড়ে বসন্তকে স্বাগত জানায়। বিভিন্ন দিকে দিকে বসন্ত উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। বসন্তের আনন্দে মেতে উঠতে প্রস্তুতি শুরু করেছে কুচিকাঁচারও। বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ধনে পাতা, পালং শাক, বিট, গাজর, কাঁচা হলুদ, পুইয়ের পাকা বীজ প্রভৃতি থেকে রস বের করে বিভিন্ন রঙের ভেষজ আবির তৈরি করছে মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কুচিকাঁচারা। দিন কয়েক পরেই রঙের উৎসব, আর তার আগেই কুচিকাঁচা পড়ুয়ারা নিজেদের কাঁচা হাতে বানাচ্ছে ভেষজ আবির। টিফিনের বিরতিতে তৈরি করছে নানান রঙের আবির, আর সেই ভেষজ আবির নিয়েই মেতে উঠবে দোল উৎসবে। বাজারে কিনতে পাওয়া নানা কেমিক্যাল মেশানো আবির থেকে ক্ষতি হয় শিশু ত্বকে, তাই বিদ্যালয়ে পড়াশুনোর পাশাপাশি নানান ভেষজ উপাদান দিয়ে তৈরি করছে রং বেরঙের আবির। বিদ্যালয়ে একসাথে বসেই শিশুরা তৈরি করছে হোলি খেলার উপাদান। কুচিকাঁচা পড়ুয়ারা বলেন, স্যার শিখিয়ে দিয়েছেন, গত বছরের মতো এবছরও তৈরি করছি। প্রসঙ্গত, এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 134 জন এবং ভেষজ আবির তৈরির কর্মসূচি এবারে তৃতীয় বছরে পদার্পণ করল। ইতিমধ্যেই হাতে বানানো এই আবির দিয়ে রঙের খেলায় মেতেছে পড়ুয়ারা। আমরা প্রত্যেক বছরই এটা করি, এটা তৃতীয় বছরে পদার্পণ করলো এই কর্মসূচি বা কর্মশালা। কুচিকাঁচারা নিজে হাতে তারা এই ভেষজ আবিরটা তৈরি করে শাকসবজি দিয়ে এবং অ্যারোরুট মিশিয়ে। এর মাধ্যমে কি হাতে কলমে শিক্ষা, হাতে কলমে শিক্ষার উদ্দেশ্যটাই হচ্ছে শিক্ষার ভিত বা শেখার ভিতটা মজবুত করা, এবং এর মাধ্যমে সৃজনশীল মানসিকতা গড়ে ওঠে এবং তারা জানলো গাছ আমাদের বন্ধু, সেই বন্ধুকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এই বার্তা তাদের মধ্যেও যেমন যাচ্ছে, তারা আবার তাদের পরিবারের এই বার্তা নিয়ে পৌঁছে দেবে, যেটা আগামী দিনে আমাদের আশা সবার কাছে পৌঁছে যাবে। এবং এই যে ভেষজ আবির তারা তৈরি করলো, এই খুশির রং, এটা নিরাপদ, কোনোভাবেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়, কারণ পুরোটাই হচ্ছে গাছগাছড়া থেকে, রস থেকে আমরা তৈরি করেছি।